এই জাতীয় বিপ্লব সংহতি দিবস 7ই নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি মাইলফলকের দিন। বাংলাদেশের রাজনীতি একটি টার্নিং পয়েন্ট হয়েছিল এই 7ই নভেম্বরে। যারা আমরা তখন ঢাকায় অবস্থান করছিলাম, যারা আমাদের বয়সী, হয়তো তরুণ প্রজন্ম জানে না, 1975-এর 3রা নভেম্বর এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খর্ব করার জন্য সম্প্রসারণ আধিপত্যবাদের দোসররা এদেশে একটি বিপ্লব বা এদেশে একটি পরিবর্তন এনেছিল গায়ের জোরে, যেটাকে কু বলা হয়, অভ্যুত্থান ঘটিয়ে। শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন সেনাবাহিনী প্রধান, কিন্তু তাকে এবং তার মতো অনেক মেজর জেনারেলকে টপকে গায়ের জোরে তখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিজেকে নিজে সেনাবাহিনী প্রধান ঘোষণা করে বঙ্গভবন ঘেরাও করে সেই দিন একটা সারা বাংলাদেশে একটা অনিশ্চয়তার সৃষ্টি করেছিল। 3রা নভেম্বর যে দেশে যে সংবিধান 90% মুসলমানের দেশ পরিচালনা করবে, সেই সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম ছিল না। শহীদ জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমান রহিম আমাদের সংবিধানে প্রতিষ্ঠা করেছিলেন। এমনিভাবে শহীদ জিয়াউর রহমান তলাবিহীন ছুরির দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়ে এদেশে মানুষকে একটি উন্নত, একটি স্বাধীন, সার্বভৌম এবং মাথা উঁচু করে দাঁড়ানোর একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তিনি তা বাস্তবায়ন করেছিলেন। আজকে তোমার দুঃখ হয় যারা এই শহীদ জিয়াউর রহমানের এই সফলতাকে যারা পছন্দ করে না, 2-2 বার এদেশের এই জাতিকে যারা তিনি পথ নির্দেশনা দিয়েছিলেন, যারা এই জন্য তারা ভীত, আজকে যারা সরকারি আওয়ামী লীগ তারা 7ই নভেম্বরকে মানতে চায় না। কেন মানবে? কারণ তাদের যে রাজনৈতিক ব্যর্থতা, লীগ পাকসর প্রতিষ্ঠান নামে যে অনাচার সৃষ্টি করা হয়েছিল তার থেকে দেশ সরকার করেছিল জিয়াউর রহমান, তাই 7ই নভেম্বরকে আওয়ামী লীগের পছন্দ হওয়ার কথা। আরেকটি দল জাসদ এই 7ই নভেম্বরে তারা বিশ্বাস করে, কিন্তু এই 7ই নভেম্বরকে তারা ভুল ব্যাখ্যা দিতে চায়। জাসদ তখন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল ছিল, তারা আশা করেছিল অন্যরা এই আওয়ামী লীগের পতন ঘটাবে আর জাসদ অটোমেটিক্যালি ক্ষমতায় আসবে। কিন্তু এই জাসদ তারা প্রতিষ্ঠার পরে এদেশে গণবাহিনী সৃষ্টি করে অস্ত্রের রাজনীতিকে তারা এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, অস্ত্রের মাধ্যমে রাজনীতি করতে চেয়েছিল, গণতন্ত্রের মাধ্যমে নয়। যেহেতু দেশের মানুষ গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছে, তাই জনগণ জাসদের এই অস্ত্রবাদ জাসদের এই গণবাহিনীকে তারা গ্রহণ করেনি। সেই জন্য শহীদ জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করার জন্য তখন এদেশের সকল স্বাধীনতা প্রিয় এবং জাতীয়তাবাদী দেশপ্রেমিকরা জিয়াউর রহমানের দলে যোগ দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল আজকে বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল। সেই জন্য জাসদ হিংসা তাদের লজ্জা তারা আজকে এই 7ই নভেম্বরকে ভুল ব্যাখ্যা দিতে চায়। আজকে আমরা বলতে চাই 7ই নভেম্বরে যে অবস্থা দেশের হয়েছিল, আজকে বাংলাদেশ ঠিক একইভাবে আওয়ামী লীগের শাসন এর কারণে, গায়ের জোরে শাসনের কারণে বাংলাদেশ আজকে ঠিক একই অবস্থা। আজকে বাংলাদেশ একটি স্বৈরাচার ফেসিস সরকারের রোল মডেল হয়েছে, দুর্নীতির রোল মডেল হয়েছে, অত্যাচার অনাচারের রোল মডেল হয়েছে, চালাবাজির রোল মডেল হয়েছে, আজকে এই দেশকে এসিডোবাদের রোল মডেল হয়েছে। এদেশে উপর থেকে সমাজের সর্বস্তরে পচন লেগেছে এই
একটা সরকার কায়েম করে ক্ষমতা চালানোর কারণে তাই আজকে আমাদেরকে এই দেশকে রক্ষা করতে হবে এদের হাত থেকে। আর রক্ষা করতে হলে গণতন্ত্র প্রয়োজন, গণতন্ত্রের মাতা এবং খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্র আসবে না, এই সরকারের পতন হবে না, ফিজিকালের পতন হবে না। তাই সবাই নিবেদন করেছেন, আমিও বিশ্বাস করি রাজপথে আন্দোলনের মাধ্যমে এই ফেসিবাদকে হটাতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আজকে 7ই নভেম্বরের চেতনায় আসুন আমরা সকলে সেই শপথ গ্রহণ করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।